আজকে আমি বানাবো পনির দিয়ে আর কাবলি ছোলার ঘুগনি। বাটারটা দিয়ে দিচ্ছি, আর এখানে নিয়েছি পনির ভেজে রেখেছি, একটু পেঁয়াজ ভেজে রেখেছি, কাঁচা পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, টমেটো কুচি কেটে রেখেছি, একটু চিনি আর আদা বাটার পেস্ট, জিঞ্জার পেস্ট আর একটু গার্লিক পেস্ট রেখেছি সব। আর এখানে আছে, যেহেতু আমার ঠিক ছিল না কি বানাবো রাতে রুটি খাওয়ার সাথে, তো হঠাৎ করে মনে হলো তাহলে একটুখানি আমি ইয়ে বানাই, ঘুগনি, কাবলি ছোলার ঘুগনি পনির দিয়ে বানাবো। তো ফার্স্টে আমি পেঁয়াজগুলো বাটারে ভেজে নেবো। বাটারে পেঁয়াজগুলো ভেজে নেবো, তেল দেবো না। আমি পনিরটাকেও আমি খানিকটা হালকা মানে করে বাটারেই মানে একটু লাল লাল করে বাটারেই ভেজেছি, যাতে বাটার দিয়ে ভাজলে কী হবে খাবারটা খুব টেস্ট হবে, খেতে ঘুগনিটাও টেস্ট হবে, টেস্ট হবে খুব। হালকা লাল লাল হয়ে আছে পেঁয়াজটা বাটার দিয়ে, তারপরে আমি একটু সামান্য স্বাদ একটু অল্প একটু চিনি, চিনি দিলে এটা একটু লাল লাল হবে, দেখতে ভালো লাগবে। লাল করে ভাজা হোক। এরপরে দেবো আমি টমেটো কুচি, একটু দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, করে ভাজি, নাহলে মনে করে না ভাজলে এবার দেবো একটু আদা বাটা, আদা বাটা দিয়ে অনেকক্ষণ কষাবো, আদা বাটাটা দিয়ে একটু দেবো রসুন বাটা, আর দেবো একটু ভাজা পেঁয়াজ, পেঁয়াজ ভাজা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দেবো।
কষাবো। কষাবো এটা, জল দেবো হালকা করে, এক চামচ হলুদ গুঁড়ো, একটু নুন, এবার দেবো একটা কাশ্মীরি মিরচ, কাশ্মীরি লঙ্কা করে একটু দেবো, এই লঙ্কা হয় এবার আলু আর কাবলি ছোলা সেদ্ধ করে রেখেছি, ওগুলো দিয়ে দেবো, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দেবো হালকা, জিরে গুঁড়োটা একটু দিয়ে দিই, এটার মধ্যে আমি একটু এনে রেখেছি দু প্যাকেট টমেটো সসের প্যাকেট, টমেটো সসটা দিয়ে দিলাম, টমেটো সসটা দিয়ে দিলাম, একটু দিয়ে দেবো দই,
জানি না কেমন হবে, করছি। একটু দই দিয়ে দিলাম, এবার এটা একটু ফুটে এলেই চড়বড় চড়বড় করে, তখন আমি এটার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা এই পনিরগুলো, পনিরগুলো দিয়ে দেবো। হোক আমি একটু চাপা দিয়ে দিই, ততক্ষণ হোক হয়ে গেল আমাদের ঘুগনি কাবলি ছোলা দিয়ে আর পনির দিয়ে, ঘুগনি কাবলি ছোলার ঘুগনি পনির দিয়ে।